সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদতের জন্য, তাকে ভালোবাসার জন্য তার সামনে হৃদয় মন উজাড় করে বিনয়ী হওয়ার জন্য সৃষ্টি করেছেন। সালাত ও তসলিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিবেদন করছি, যিনি তার জীবন সম্পদ, তার মন, তার বিবেক, তার দেহ সব কিছু আল্লাহর বিনয় ও ভালোবাসায় বিলীন করে দিয়েছিলেন। সালাত ও তসলিম গ্রহণ করছি সেই সাহাবি কাফেলার প্রতি, যারা ছিলেন রাতের সন্ন্যাসী রুহবান উল্লাইল, রাতের ইবাদত গুজার সব জিন্দাদার, যারা তাদের রাতগুলোকে জিকিরার তেলাওয়াতের ধ্বনি দিয়ে জীবন্ত করে রাখতেন, আর কর্মময় দিবসকে বিশ্ব পরিচালনায় বিশ্বকর্মে চাঞ্চল্যে ভরপুর করে রাখতেন। রুহবানুল লাইলি উসদুন নাহার, রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী দিনের সিংহ, দিনের বিশ্বনেতা, বিশ্ব পরিচালক, সকল কর্মচাঞ্চল্যের লিডার, নেতৃত্ব দানকারী রাহবার। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হল মানুষের অক্ষয় কীর্তি, মানুষের অক্ষয় কীর্তি, এমন কীর্তি, এমন কর্ম, এমন কাজ যা কোনোদিন ক্ষয় হবে না, হারিয়ে যাবে না, ধ্বংস হবে না, দিন দিন শুধু বেড়েই যাবে, বড় হবে, দিন 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 যত যাবে আরো স্থায়িত্ব বৃদ্ধি পাবে। কোন সেই অক্ষয় কীর্তি মানুষের? অতএব আজকের খুতবার বিষয়বস্তু হল মানুষের অক্ষয় কীর্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। ওয়াল বাকিয়াত, সেগুলোই তো উত্তম, উৎকৃষ্ট, শ্রেষ্ঠতর, যেগুলো বাকিয়াত, চিরস্থায়ী, ইনফিনিটি, ইউনিভার্সাল, কখনো ক্ষয় পাবে না, অক্ষয়, অমর, অবিনশ্বর। আস-সালিহাত, অবিনশ্বর হতে হলে কোন কর্ম, কোন কীর্তি অবিনশ্বর হতে হলে একটাই শর্ত, একটাই হল কোয়ালিটি, গুণ, আস-সালিহাত, সেটা সৎ হতে হবে, সেটা নেক হতে হবে, সেটা পূর্ণ, পূর্ণ হতে হবে, সেটা আল্লাহর সন্তুষ্টির বিষয় হতে হবে, সেটা মুহাম্মাদি তরিকার হতে হবে, সেটাই অক্ষয় কীর্তি মানুষের। অল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, পুরস্কারের দিকে যদি তাকাও সবচেয়ে অকল্পনীয়
কল্যাণকর উৎকৃষ্ট পুরস্কার সেই কীর্তি, যে কীর্তি সৎ নেক পুণ্য আল্লাহর জন্য কৃত, আম্বিয়ায়ে কেরামের তরিকায় সম্পন্ন কৃত, তার সেই উত্তম কোন পুরস্কার অ্যাওয়ার্ড রেওয়ার্ড বিনিময় আর কোন কাজে ওহে আদম সন্তান তুমি পাবে না। ওখাইরুন আমালা, স্বপ্ন অভিলাষের দিক থেকে এটার কল্যাণ অপরিসীম। তুমি স্বপ্ন দেখো একটি পাঁচ কাঠা জমিনের উপর ধানমন্ডিতে একটি প্রাসাদ নির্মাণ করবে, সেটা একটা স্বপ্ন। আরেকটি স্বপ্ন হলো গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকবে, সল্লু আন্নাসু নিয়াম, সালাত পড়ো যখন মানুষেরা ঘুমিয়ে আছে, তুমি স্বপ্ন দেখেছো, ভাবছো, স্বপ্ন মানে ঘুমের স্বপ্ন নয়, জাগরণের স্বপ্ন ভাবছো, কোনো একদিন তাহাজ্জুদ দুরাকাত হলেও পড়ো। ধানমন্ডির পাঁচকাঠার পাঁচতলা প্রাসাদের ছেয়ে এই দুরাকাতের স্বপ্ন, আল্লাহ বলছেন খাইরুন আমালা, এই স্বপ্নটা অনেক উত্তম তোমার জন্য। আদ প্রাসাদ নির্মাণ করেছিল, আদ জাতি পড়ে আছে মরুভূমির প্রান্তরে তেপান্তরে প্রাসাদ নির্মাণ করেছিল ফেরাউন, পিরামিড, ইতিহাস করুন ইতিহাস হয়ে আছে। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা, ওদের ওই বাসস্থান মায়াবিরাম আবাস নিবাস মঞ্জিলগুলো পড়ে আছে, তাদের পাপাচারের কারণে কেউ সেখানে বসবাস আর করতে যায়নি, লানতপ্রাপ্ত অভিশপ্ত হয়ে তারাও চলে গেছে, অভিশাপ বহন করে তাদের প্রাসাদগুলো পড়ে আছে। মানুষের অক্ষয় কীর্তি সেটাই যেটা মানুষ আল্লাহর জন্য করে। হাবিল একটা দুম্বা কোরবানি দিয়েছিল আল্লাহর জন্য, অক্ষয় কীর্তি হয়ে আছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে যার জীবনের পেশা হলো তাকওয়া, তার পেশা হলো তাকওয়ার পেশা, আল্লাহ তো তার থেকে সব কিছু কবুল করবেন। প্রিয় ভাইয়েরা, অক্ষয় কীর্তি সাহাবায়ে কেরাম এক একটি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, আবু সাঈদ আল খুদরি, আয়েশা সিদ্দিকা, উম্মে সালমা, হাফসা, যায়নাব বিনতে জাহাশ, নুসাইবা আল আনসারিয়া, এক একটা হাদিস বর্ণনা করেছিলেন, অক্ষয় কীর্তি হয়ে আছে। শত শত হাদিসের কিতাবে তাদের নাম সহ কীর্তি লিখিত হয়ে আছে, হারিয়ে যায়নি, হারিয়ে যাবে না। বেলাল ওযু করে সালাত পড়েছিল, তাহিয়াতুল ওযু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গিয়ে বেলালের স্যান্ডেলের আওয়াজ, দাফফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, তোমার স্যান্ডেলের আওয়াজ আমার সামনে সামনে জান্নাতে শুনতে পেলাম, বেলাল কি কাজ করো। বেলাল তো কোনো গাড়ির মালিক ছিল না, বাড়ির মালিক ছিল না, প্রাসাদের মালিক ছিল না, ব্যাংক ব্যালেন্সও ছিল না, কি ব্যালেন্স ছিল, ব্যালেন্স ছিল তাহিয়াতুল নজর, বিলিয়ন ট্রিলিয়ন সারা পৃথিবীর সব মুদ্রা একসাথ করলেও যে ব্যালেন্সের সমান হবে না, সেই ইনফিনিটি ব্যালেন্স ছিল। ইয়া রাসূলুল্লাহ, মা তাতাহারতু মিন তাহুরিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তাহুরে রাকাতাইন, যখনই ওযু করেছি দুরাকাত ওই ওযুর শুকরিয়ায় আমি আদায় করেছি। এটা ব্যালেন্স অর্জন, চিরস্থায়ী জমিদারি, চিরস্থায়ী রাজত্ব ওই দুই রাকাত দিয়েই জান্নাতে চলে গেছে স্যান্ডেল সহ, স্যান্ডেলের আওয়াজ আখেরি নবী
সাইয়েদুল মুরসালিনের কানে আল্লাহ দিয়েছেন, দেখো তোমার বেলাল মাটির পৃথিবীতে বসে সাত আসমানের উপরে কি কীর্তি না করে দিল, অক্ষয় কীর্তি। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান নগরে গেলেন, দুই মেয়ে তাদের পশুর পান নিয়ে অপেক্ষায় আছে। ওয়াজাদা মিন দুনহুম ইমরাতাইন তাযুদান, দুইটা মহিলা দুইটা মেয়ে দূরে রাখালদের সাথে মিশে নাই, রাখালদের থেকে দূরে অবস্থানে আছে, পশুগুলোকে তাড়াচ্ছে, বিশৃঙ্খলার হাত থেকে নিয়ন্ত্রণ করছে। মূসা আলাইহিস সালাম দেখলেন তারা যে রাখাল বালকদের ভিতরে ঢুকে নাই, দূরে ছিল, শালীনতা বজায় রেখে একটু দূরত্বে অবস্থান করছিল, অক্ষয় কীর্তি। আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন, কত ভালো দুইটা মেয়ে। ওয়াজাদা মিন দুনহুম ইমরাতাইন, মিন দুনহুম তাদের পিছনে, তাদের ভেতরে আসে নাই। লজ্জাবতী গাছ, এক একটা মুসলিম মেয়ে এক একটা লজ্জাবতী গাছ, সংকোচ। ও মুসলমান, ওই ওই একটা মেয়ে পরে মূসা আলাইহিসসালাম যখন পানি পান করিয়ে দিলেন তাদের পশুদের, বাবা যখন বলল ওই ওই সাহায্যকারী পুরুষটাকে দাওয়াত দিয়ে আনো, ওর বিনিময়ে দেব। ওই মেয়েটা কিভাবে হেঁটেছিল, কি অক্ষয় কীর্তি, তার হাঁটার ডিজাইনটা কি ছিল, হাঁটার স্টাইলটা কি ছিল, আল কোরআনে কোরআনের মতো বিশ্ব ব্রিজ বুকের চেয়েও হাজার লক্ষ কোটি গুণ মূল্যবান গ্রন্থে আল্লাহ তাআলা কোট করেছেন। ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, তামশি সে হাঁটতেছিল যেন লজ্জার কার্পেট বিছিয়ে দেওয়া আছে, সেই শরমের কার্পেটের উপর দিয়ে হাঁটতেছে, হাঁটা যেন আসে না লজ্জার কারণে, লাজুক তার সে সংকোচ বোধ। একজন পুরুষের কাছে যাচ্ছি, যেতে নাই লজ্জা, আহ কি সৌন্দর্য সেই সেই হাঁটা, আরশপতি সেখান থেকে লক্ষ্য করে ওনার এত পছন্দ হয়েছে এই হাঁটাটা, এটাই তো আমি তো তোমাকে এরকমই বানিয়েছি। অক্ষয় কীর্তি তার হাঁটা, সাধারণ একটু হাঁটা মূসা আলাইহিস সালামের সামনে দিই, আর আজকালকার হাঁটে মেয়েরা আমিও পারি না দেখছি, কুলে মনে হয় যেন মেজর জেনারেল হেঁটে যাচ্ছে, শরম নাই, লজ্জা নাই, সংকোচ নাই, রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, পুরুষরা কিনারে চলে যায়। নবীজি বলছেন আলাইকুন্না বিহাফাতিত তুরক, ও নারীরা রাস্তার কিনারে লাজুক ভঙ্গিতে পুরুষদেরকে মাঝখান ছেড়ে দিয়ে কিনারা দিয়ে হাঁটে। সোয়াইব কন্যার অথবা যিনি ছিলেন ওই সময়ে পিতা, ওনার কন্যার কেমন শিক্ষাটা কন্যাকে দিয়েছিলেন, কেমন শিক্ষা মেয়েদেরকে দিয়েছিলেন, যে মেয়েরা মূসা আলাইহিসসালামের মতো এমন রাজকীয় ফিগার, কিসের শাহরুখ খান, কিসের এরা, এক একজন নবী, ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এমন রূপ এমন লাবণ্য তোমাকে দিয়েছি হে মূসা, যে তোমাকে দেখবে ভালোবাসবে তোমাকে, ভালো না বেশে পারবে না। বক্সের ভিতরে ফেরাউনের স্ত্রী দেখে শিশুর প্রেমের শিশুর ভালোবাসায় গলে গেলেন, ফেরাউন পর্যন্ত কট্টর ফেরাউন পর্যন্ত ভালোবাসা না দিয়ে পারল না। সেই মূসা, সেই মূসার সামনে ওই মেয়েটা আসতেছে, এমন হাঁটা হাঁটলো যেন হাঁটা যায় না তার। অক্ষয় কীর্তি মানুষের। ও ভাইরা, আমাদের এ জীবন আল্লাহ তাআলা দিয়েছেন অক্ষয় কীর্তি দিয়ে সাজাবার জন্য। মানুষ অক্ষয় কীর্তি কখন করতে পারে, যখন তার লক্ষ্য নির্ভুলভাবে সঠিকভাবে সে ঠিক করতে পারে।
জীবনের টার্গেট শুরু থেকে ঠিকঠাক করে দিল, জীবনের লক্ষ্য স্থির করে দিল, জীবনের উদ্দেশ্য ঠিকঠাক করে যে নিতে পারলো, সেই অক্ষয় কীর্তির মালিক হতে পারে। বালিক হওয়ার সাথে সাথে নিজের জীবনের টার্গেট লক্ষ্য উদ্দেশ্য কি ঠিক করে নিতে হবে। কি জিনিস হতে পারে একজন মানুষের, সমগ্র সৃষ্টি জগৎ যার সেবায় নিয়োজিত, 1100 কোটি গ্যালাক্সি যেই মানুষের সেবায় নিয়োজিত, এক একটা ছায়াপথ গ্যালাক্সিতে 10,000 কোটি 30,000 কোটি গ্রহ তারা বাস করে, তারা শুদ্ধ এই 3.5 বডির ছোট্ট ছোট্ট মানুষের সেবায় গোলামিতে খেদমতে নিয়োজিত। পৃথিবীর চেয়ে 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য এই 3.5 বডি মানুষের সেবায় নিয়োজিত। এই কুলি, এই মজুর, এই মেথর, এই রিক্সাওয়ালা, এই ঠেলা গাড়িওয়ালা, এই ডাকাত, এই চোর, এই বজ্জাত, এই হাইজাকার, এই দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, এদেরই সেবায় কিনা নিয়োজিত। কুল কায়নাতে মখলুক, 7 আসমান এদের সেবায় নিয়োজিত। এদের একটা মুখের কথা 7 আসমান ফেটে যেত আল্লাহ যদি রক্ষা না করতেন। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এরা একটা কথা বললো কি, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উজাইর আল্লাহর ছেলে। আল্লাহ বলেন এই ছোট্ট মুখের এই কথাটা যে কত বড়, কত ভারী, কত ভয়ঙ্কর। আল্লাহ বলছেন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, আমার আকাশগুলো ফেটে চৌচির হয়ে যেত এর ছোট্ট এই মানুষের এই মুখের কথা। কি জিনিস এ মানুষটা, এই ছোট্ট মানুষটাকে আল্লাহ কি বানিয়েছে। কসরে ফেরদৌস কিরে দোয়ানস বদরবানি রফত মনজরে আজ, মনজরে আজ আজ ইবাদতে দরবেশানস, যেই যে জান্নাতুল ফেরদাউসে দারওয়ানি করছেন রেদওয়ান, সেই জান্নাতুল ফেরদাউস মুমিনের মনে যে বিশাল আল্লাহ প্রেমের জগৎ লুকিয়ে আছে, যে ঈমান লুকিয়ে আছে, এই ঈমানের একটা ছোট্ট ছোট্ট পুরস্কার হলো মাত্র এই বিশাল জান্নাতুল ফেরদাউস। এটা তার জন্য বানানো। সে যখন সালাতের জামাতে একজন মুসল্লির পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়ায়, এটা এমন এক অক্ষয় কীর্তি। সে হয়তো মন্ত্রী, তার পাশে দাঁড়িয়েছে রিক্সা চালক, সে ঘৃণা করল না, পা লাগিয়ে দিল। সে হয়তো সচিব, পাশে দাঁড়িয়েছে মসজিদের সাধারণ খাদিম, ঘৃণা না করে পা লাগিয়ে দিল। সে হয়তো মাহমুদ, সুলতান মাহমুদ, তার পাশে দাঁড়িয়েছে গোলাম আয়াজ, ঘৃণা না করে পা লাগিয়ে দিল। সে হয়তো এলাকার মুরব্বী, প্রবীণ অলম্যান, দাঁড়িয়েছে কিশোর তরুণ, ঘৃণা করলো না পা লাগিয়ে দিল, বা তরুণ তার পায়ের সাথে পা লাগিয়ে দিল ঘৃণা করলো না। সে মাটির গ্রহে থেকে এমন একটা অক্ষয় কীর্তি করলো, তার মনটা এত ভালো, এত বিনয় ভরা মন যে ঘৃণা করলো না। এই অক্ষয় কীর্তি, এত বড় অক্ষয় কীর্তি, 7 আকাশের জান্নাতের উপরে সাথে সাথে আল্লাহ তার অক্ষয় কীর্তির পুরস্কার স্বরূপ একটা প্রাসাদ নির্মাণ করে দিলেন। এটা কি বানানো কথা? মান সাদ্দা ফুরজাতান ফিস সাফি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
কাতারে দুজনের মাঝখানের ফাঁক যে বন্ধ করে সাথে সাথে জান্নাতে তার জন্য আল্লাহ আল্লাহ নিজে সরাসরি তার জন্য প্রাসাদ নির্মাণ করে। তুমি আমার মুমিন বান্দার জন্য ভালোবাসার প্রাসাদ নির্মাণ করেছো জমিনে, তার গায়ের সাথে গা লাগিয়ে তোমার জন্য আমি মরিমুক্তা সোনার উপর জান্নাত প্রাসাদ নির্মাণ করব আমার জান্নাতে। পুরস্কার অক্ষয় কীর্তি। প্রিয় ভাইরা, যে মানুষের সেবায় সাত আকাশ, যে মানুষের সেবায় আকাশ বাতাস, যে মানুষের সেবায় বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, সাতটা স্ফিয়ার, যে মানুষের সেবায় নিয়োজিত আটলান্টিক, ভূমধ্য সাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, পৃথিবীর সব সাগর মহাসাগর, নদ নদী, যে মানুষের সেবায় নিয়োজিত, যে মানুষের সেবায় নিয়োজিত আল্লাহর সমস্ত ফেরেশতা, যে মানুষের সেবায় নিয়োজিত কুল মখলুকাত, সবাই সেবক, সবাই তার সার্ভেন্ট। এত বড় মানুষই, এত বৃহৎ মানুষে, প্রত্যেকটি মানুষে মহামানব যদি নিজেকে চিনে, প্রত্যেকটি মানবেই মহামানব যদি নিজেকে আবিষ্কার করতে পারে, এত বড় মানুষের জীবনের চাওয়া পাওয়া কি হতে পারে, কে হতে পারে, আর কি বাদ আছে। মহাকাশ তার সার্ভেন্ট, গ্রহ তারা তার সার্ভেন্ট, সাগর মহাসাগর তার সার্ভেন্ট, সূর্য চন্দ্ররা তার সার্ভেন্ট, সবাই তো সার্ভেন্ট। এখন তার জীবনের চাওয়া পাওয়া লক্ষ্য উদ্দেশ্য হওয়ার যোগ্যতা আর কার আছে বলেন না একটু, কার আছে? একজনের, একজনে বাকি থাকে, মাখলুক বাদ দিলে তো আর একজনে বাকি থাকে। মাখলুক তো সবাই তোমার সার্ভেন্ট, সেবক, এরা কেউই তোমার জীবনের বস হতে পারে না, জীবনের লক্ষ্য চাওয়া হতে পারে না, তোমার থেকে বড় তো নয় কেউ, তোমার জীবনের লক্ষ্য তো তোমার থেকে বড় কিছু হতে হবে, সেই বড় আর কে থাকলো বাকি? আল্লাহ। বুঝেছেন জীবনের লক্ষ্য কে হতে পারে, কে হওয়ার যোগ্যতা রাখে? এই ছোট্ট মানুষের জীবনের বেঁচে থাকার লক্ষ্য, তার সালাতের লক্ষ্য উদ্দেশ্য, তার সকল ইবাদত বান্দেগীর লক্ষ্য উদ্দেশ্য, তার জীবন মরণের লক্ষ্য উদ্দেশ্য এই মহাবিশ্বে কে হতে পারে, কে হতে পারে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যে মানুষকে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে সৃষ্টি জগতের সবচেয়ে অধিক রূপ সৌন্দর্য, মনের সৌন্দর্য, হৃদয়ের সৌন্দর্য, ভাবনার চেতনার সৌন্দর্য, দেহের সৌন্দর্য, তার নয়নের সৌন্দর্য, তার সার্বিক সৌন্দর্য সর্বাধিক দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। আমার পরে সে, তার উপরে আমি, আর মাঝখানে কেউ নেই। মহাবিশ্ব তোমার, তুমি আল্লাহ। মানুষ যদি তার জীবনের এই লক্ষ্য ঠিক করতে পারে তাহলে তার সব কিছুই হবে অক্ষয় কীর্তি, আর যদি এই লক্ষ্য স্থির করতে না পারে সব হয়ে যাবে ক্ষয় নশ্বর কীর্তি। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিস ধ্বংস হয়ে যাবে। শুধু সেটাই ধ্বংস হবে না যে মূল লক্ষ্য উদ্দেশ্যের জন্য মানুষ তার জীবন সম্পদ ব্যয় করে করবে, সেইটার কোনো ক্ষয় নাই। কষ্ট লাগতেছে যে আল্লাহই আমার জীবনের লক্ষ্য, তাহলে আমার শ্বশুর বাড়ির কি খবর হবে? শ্বশুর বাড়ি বাদ, তাহলে আমার এত কলকারখানা এগুলি আমার লক্ষ্য না? এত কষ্ট করে সারা জীবন নির্মাণ করলাম, এত ব্যাংক লোন নিলাম, যৌবন খরচ করে এখন দাড়ি সাদা, মোষ সাদা, চুলো সাদা, এগুলির কি হবে? এত স্ত্রী ভালোবাসলাম, এত সেই স্ত্রী, সেও কি বাদ? না, কোনোটাই বাদ না, এগুলি সব তোমার সার্ভেন্ট, তোমার সেবক। তোমার কি সেবক? তুমি এদের মাখদুম, তুমি এদের বস, তোমার বস বলেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল। বস বলেছি বুঝাবার জন্য,
তিনি তো বস নন, তিনি রব্বুল আলামিন। তিনি দুনিয়ার সকল বস একসাথ করলে সুবহানাল্লাহ, সেই বসেরা শুদ্ধ তার গোলামের ঘরের গোলাম, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাসী। ওনার তুলনায় কার সাথে তুলনা? অলম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কোন রাজা মহারাজা, কোন বিলিয়নার ট্রিলিয়নিয়ার কেউই নেই, কিছুই নেই। জীবনের লক্ষ্য হলেন আল্লাহ, এই জন্য অক্ষয় কীর্তি সেটাই যেটা আল্লাহর জন্য মানুষ করে, আর ধ্বংসপ্রাপ্ত কীর্তি সেটাই যেটা মানুষ আল্লাহর জন্য করেনি, ফলে আল্লাহর নিয়মও খুঁজে পায়নি, সঠিকভাবে করতেও পারেনি। পৃথিবীতে হিমালয় পাহাড় একদিন ধুলির মতো উড়ে যাবে, থাকবে না, কিন্তু আপনার দুরাকাত সালাত থেকে যাবে, উড়ে যাবে না। আজকের জুমার সালাতে হাজিরা দিয়েছেন, অক্ষয় কীর্তি হারিয়ে যাবে না। এখন খুতবা শুনছেন, অক্ষয় কীর্তি হারিয়ে যাবে না। কিন্তু একদিন ওয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিবুহা রাব্বি নসবা, ওরা তোমাকে এই শক্তিশালী পাহাড়ের সম্বন্ধে প্রশ্ন করছে, কি হবে পরিণতি বলো। ইয়ানসিবুহা রাব্বি নসবা, আল্লাহ এই পাহাড়গুলোকে 100% ধুলিবালি বানিয়ে উড়িয়ে দিবেন, অস্তিত্বই থাকবে না। একদিন ঢাকা শহর উড়ে যাবে, একদিন নিউ ইয়র্ক শহর উড়ে যাবে, লেলিনগ্রাদ উড়ে যাবে, ব্রিটেনের হাউস অফ কমন্স উড়ে যাবে, পৃথিবীর সমস্ত এই সাবান সমস্ত কলকারখানা একদিন উড়ে চলে যাবে। উড়ে যাবে না শুধু, তোমার অক্ষয় কীর্তি কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, মসজিদগুলো উড়ে যাবে না, এটা আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়া হবে, কিন্তু গার্মেন্টস কারখানা সব উড়ে যাবে, থাকবে না, কিন্তু মসজিদ উড়ে যাবে না, এটা জান্নাতে নিয়ে যাওয়া হবে। মানুষ নিজের জীবনকে নির্মাণ করতে জানে না, জীবন নির্মাণ বাদ দিয়ে শুধু বিল্ডিং নির্মাণের পিছনে ছুটে চলেছে এখনকার মানুষ। সবার মনের ভিতরে অন্তত একতলা একটা বিল্ডিং কবে হবে, বিল্ডিং মাহবুদ, এখন বিল্ডিং মাহবুদের পূজারি হয়তো ভাবতে পারেন, হুজুর এটা আবার কোন বেদাতি কথা বললেন, বিল্ডিংও আবার মাহবুদ হয়। তাহলে বুখারীর হাদিসটা শুনুন, তাইসা আব্দুল খামিসা তাইসা আব্দুল খামিলা, চাদরের গোলাম বান্দা দাস দাসী ধ্বংস হোক, চাদর একটা কিনে পরে খালি এদিকে ফুঁ মারে, এদিকে ফুঁ দেয়, ধুলিবালি ঝাড়ে, ইস কত সুন্দর। সহি বুখারীর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে বলছেন, ও কি ব্যাপার, এ চাদর ছিল তোমার খাদেম, এখন দেখি তুমি চাদরের খাদেম হয়ে গেলা, চাদরের বান্দা। আব্দুল খামিসা, খামিসা মানে চাদর, চাদরের আব্দ, চাদরের আব্দ দেখো, চাদরের বান্দা। এটা মানুষ আল্লাহর ভক্তি, দীনের ভক্তি যদি একটা চাদরকেও দেয় দেয়, চাদরটাও তার মাহবুদ হয়ে যায়। সেই হিসাবে চাদরের দাম বেশি না বিল্ডিংয়ের দাম বেশি? মায়া কি চাদরের প্রতি বেশি না? একখান একতলা সুন্দর শুনশান আর্কিটেকচারাল বিউটিনেস দিয়ে সাজানো গোছানো, নকশি কাঁথার মতো টাইলস দিয়ে সাজানো, ইউয়ার সুনাহা ওয়াসিয়াল মারাহিল, এই অধম মূর্খগুলি তাদের বাড়িগুলিকে এই পারাপারের গাঁটের পদ্মা তীরের এই বিল্ডিং বানিয়ে সেটাকে ওয়াসিয়াল মারাহিল পালকির মতো সাজাবে, কি সুন্দর টাইলস, বোকা বঙ্গুর নদীর কূলে এটা কি করলা? দুরাকাত সালাত যদি ওখানে নদীর কূলে পড়তা, অক্ষয় কীর্তি হিসাবে থেকে যেত, ওই মাটি কান্ত তোমার মৃত্যুর পরে, যে এখানে একদিন আবদুল্লাহ আমার সেজদা দিয়েছিল, আবদুল্লাহ আর আসে নাই কেন, সে কাঁদবে তোমার মৃত্যুতে। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, এরা মরে গেলে আকাশও কাঁদবে না,
আকাশ কাঁদে, মুমিনের আমল নেক আমল সেজদাগুলি সালাতগুলি আবাদতগুলি আকাশের যে গেট দিয়ে ঢুকে, সে বললে ওই গেট তার জন্য কান্না করে, বিলাপ করে, তার জন্য শোক করে। ওয়ালা মাটির পৃথিবীর যেখানে আল্লাহকে সেজদা দেয়, যেখানে বসে অক্ষয় কীর্তিগুলি করে, জিকিরগুলো করে, তেলাওয়াতগুলি করে, দানগুলো করে, যেখানে বসে মায়ের সেবা করে আল্লাহর খুশির জন্য, যেখানে বসে জনসেবা দেয় আল্লাহর খুশির জন্য, ওই জায়গাটা তার জন্য কাঁদবে। আমার আমার এই প্রিয় মানুষটি হারিয়ে গেল, মানুষ মুমিন কই? মুমিন কে? মুমিন তো সেই যার জীবনের লক্ষ্য আল্লাহ, যার জীবনের উদ্দেশ্য আল্লাহ, যার জীবনের টার্গেট আল্লাহ, যার জীবনের চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলা, সেই তো মুমিন। তাকে তো বলে মুসলিম, সেই তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর পাগল ভরা গোলাম, আল্লাহর মজদ গোলাম, আল্লাহর জন্য সব ত্যাগী গোলাম, জান কুরবান গোলাম, এটাই তো আব্দুল্লাহ, একেই তো বলে মুমিন, এটাই তো গোটা সাহাবি কাফেলা, আল্লাহর জন্য সব, দুনিয়া হাতের মুঠে রেখেও দুনিয়া ত্যাগী, হাজার কোটি টাকার সম্পদের ভিতরেও দরবেশ সন্ন্যাসী ভুগি নয় ত্যাগী হয়ে আছে, কার জন্য? আল্লাহর শিক্ষার বাইরে চলে গেছি, এই জন্য কিছুই জানি না। কোরআনে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, বাড়ি বানাইলে, বাড়ি বানাইতে হইলে বিশ্বের আর্কিটেক্টরা শুনো, বাড়ি কিরকম বানাইবা, যেখানে গড়টা বানাইবা সেখানে একটা বাগান থাকতে হবে পাশে, একটা ঝর্ণা বা পুকুর থাকতে হবে পাশে, একটা শস্য ক্ষেত খামার বাড়ি থাকতে হবে পাশে, পশুপালনের জন্য একটা স্পেস থাকতে হবে পাশে। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ যখন ফেরাউন নমরুদ সাদ্দাদ আগের বাড়িওয়ালারা যে বাড়িগুলি বানিয়েছিলেন, এরা ফেরাউন নমরুদ হলেও এরা নবীগণ থেকে শিক্ষা পেয়ে ওইভাবে বানিয়েছিল, এদের বাড়িতে পাশে ছিল জান্নাত বাগান, আর বাগান ও উয়ুন ছিল ঝর্ণা পানির ফোয়ারা, পানির বিশাল আয়োজন, অজরুইন ক্ষেত আর ক্ষেত, অনাখলিন তনুহা হাদিম বাগান, ফলের বাগান, খেজুরের বাগান, সুস্বাদু ফলের বাগান, একটা বাড়ি যেখানে হবে চারপাশে ক্ষেত আছে, বাগান আছে, পুকুর আছে, সব কিছু আছে। তাহলে যুদ্ধ লাগলে, বিশ্বযুদ্ধ লাগলে সাপ্লাই বন্ধ, তোমার ভয় নাই, সাপ্লাই বন্ধ, ভয় নাই, পুকুরের মাছ খাবে, বাগানের ফল খাবে, ক্ষেত থেকে লাউ কুমড়া তরাই এটা সেইটা ঢেঁড়স শত শত উৎপাদন করে নিজেরটা দিয়ে নিজে খাবে। হোমস অফ লাস্ট আওয়ার, শেষ জামানার বাড়ি কেমন হবে এই কোরআন থেকে শিখো, এটা মহাযুদ্ধের জামানা, সামনে মহাযুদ্ধ আসবে, হয়তো নিউক্লিয়ার ওয়ার আসবে, আল মালাহেম, এমন যুদ্ধ, শুধু লাশ আর লাশ আর লাশ, গোটা বিশ্বের আবাসভূমিগুলি লাশের ভূমিতে পরিণত হবে, সেই যুদ্ধে ইলেকট্রনিক ইলেকট্রিসিটি ধ্বংস হয়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা ইলেকট্রিসিটি বন্ধ, তোমার সিএনজি পাম্প বন্ধ, তোমার অকটেন ডিজেল, তোমার পেট্রোল পাম্প বন্ধ, কেরোসিন তোলা বন্ধ, সব বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, ঢাকা শহরে চাল নাই, ডাল নাই, তরকারি নাই, সব বন্ধ, 3 কোটি মানুষ যাইবা কই? এই যে সব জলাভূমিগুলি বালু দিয়ে ভরাট করে এক একজন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট কি বুদ্ধি, বুদ্ধি ঠেলায় নদী নালা সব বালু দিয়ে ভরাট করে দিয়েছে, সব দুর্বুদ্ধি আহাম্য আহাম্য। আমার হিসাব মতে শহরের জমির দাম হওয়া উচিত প্রতি কাঠা 20,000-25,000 টাকা বা আরো কম,
আর গ্রামের জমির দাম উচিত এক কাটা 1 কোটি টাকা। আজকের এই খুতবা দিন তারিখ সহ লিখে রাখেন, একদিন হবে ইনশাআল্লাহ। কারণ একদিন নবীজির একটা উট, আদবা একটা উট, এই উট কেউ পিছনে ফেলতে পারত না। একদিন এক বেদুইন এসে নবীজির উটকে পিছিয়ে ফেলে দিলেন, হেরে গেল। তখন নবীজি বললেন, হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইরতাফা শাইউন মিনাদ দুনিয়া ইল্লা ওয়াদা। সহি হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর এটা দায়িত্ব, পৃথিবীর যে কোনো জিনিস অনেক উঁচু দরে উঠে যাবে, ফার্স্ট ক্লাস হয়ে যাবে, এটাকে থার্ড ক্লাস বানানো আল্লাহর দায়িত্ব। এই জন্য আমার উঠতে এতদিন ফার্স্ট ক্লাস ছিল, আজকে থার্ড ক্লাস আছে, এটা হবেই। মোহাম্মদ আলী ক্লে, বিশ্ব বক্সার, একদিন 20 বছরের এক বাচ্চার হাতে এমন মায়ের খাইল, নাক চাক ভসকাইয়া সব শেষ। এটা আল্লাহর হক, এটা আল্লাহ করবে। বেশি উতরাইয়েন না, বেশি উতরাইলে দুধ উতরায়। এমন উতরায় উতলাইতে উতলাইতে ডাকনা সহ ফেলিতে আমার জায়গা হয় না, শেষ দেখা যায় তলিত কিচ্ছু নাই, তলি শব্দ পড়া গেছে। বর্তমান বিশ্ব পৌত্তলিক সভ্যতা, আল্লাহ মাইনাস সভ্যতা, সুন্নত মাইনাস সভ্যতা, নবী মাইনাস সভ্যতা অসভ্যতা, কোরআন মাইনাস সভ্যতা অসভ্যতা, হাদিস মাইনাস সভ্যতা নামক অসভ্যতা। এটা এখন ওই দুধের মতো উতলাইয়া ডাক না, ইমানের ডাক না, আদর্শের ডাক না, নীতি নৈতিকতা মনুষ্যদের ডাক না সব ফেলে দিছে, মেয়ে লোকের উড়না ফেলে দিছে, এমন উতরানি দিছে মেয়ে লোকের উড়না নাই, স্কার্ফ নাই, এখন শাড়িও নাই, উতরানি চোটে কামিজ সালোয়ারও নাই, এখন আছে খালি এক্সারসাইজ গেঞ্জি একটা প্যান্ট একটা। রাগ সবর কর, কিছুদিন পরে দেখবি যে তলার মধ্যে কিচ্ছু নেই, সব গেছে। হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইরতাফা শাইউন মিনাদ দুনিয়া ইল্লা ওয়াদা। আমি এজন্য গ্রামের জমি বিক্রি করি না, শহরে জমি বাড়ি বানাইও না, আমি অপেক্ষায় আছি একদিন আমারই জমির দাম হবে কাটা 1 কোটি টাকা। কারণ আমার তখন বাড়ি বানাইতে হবে গ্রামে গিয়ে, যেখানে বাগান করা যাবে, পুকুর খনন করা যাবে, ক্ষেত করা যাবে, পশুচারণ ভূমি দেয়া যাবে, স্বয়ং সম্পূর্ণ সাপ্লাই ছাড়া বাঁচা যাবে। আগামী বিশ্ব সাপ্লাই মুক্ত বিশ্ব হতে হবে, কিছুই থাকবে না। এই জন্য সারা কোরআনে মানুষের বাড়ির প্রসঙ্গ আসলেই শুনি, কাম তারাকু মিন জান্নাতিন ওয়ায়ুন, এদের বাড়িতে কত বাগান, এদের বাড়িতে কত ঝর্ণা, ওয়াজুরুইন ওয়া মাকামিন করিম, কত ক্ষেত খামার, সাথে সুন্দর বাসা, তারপরে ওয়ানাখলিন তলুহা হাদিম, খেজুর বাগান, সুস্বাদু ফল। হ্যাঁ, তোমরা কি বাড়ি বানাইছো, জ্ঞান বুদ্ধি আছে কিছু? কয় মৌলবীরা বুঝে না, আমরাই সব বুঝি, কারণ আমরা কোরআন পড়ি, কোরআনে সব জ্ঞান আছে, সব জ্ঞান আছে। আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আমাদের বলতে যারাই কোরআন পড়বে, আমরা বলতে আমরা না, আমরা কোরআন পড়নেওয়ালারা, তারা জেনুইন জ্ঞানটা পাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, এমন কোন শহর নাই যেটাকে আমি কিয়ামতের আগে ধুলির সাথ করে দেব না, ধুলায় মিটিয়ে দেব না, মাটির সাথে মিশিয়ে দেব না, কোনো শহর রাখবো না, কিয়ামতের আগে একটাও থব না, সব মিশাই দেব ধুলায়। একটা তো হয় সিঙ্গার ফুৎকারে ধুলায় মিশে যাবে, কিন্তু এখানে সেটা বলছেন না, যে তারই আগে কবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে ধুলায় মিশিয়ে দেব। মুফাসসিরিনে কেরাম, আমি তাফসিরের সবগুলি বই কম বেশ ঘাটলাম, ওনারা বলছেন এটা একটা হতে পারে, যদি মুমিন হয় আল্লাহওয়ালা, যারা আল্লাহকে জীবনের লক্ষ্য বানিয়ে ওই শহরে বাস করে, সেই শহর ধ্বংস হতে পারে তাদের মৃত্যুর মাধ্যমে, তারা চলে গেছে, শহর খালি পড়ে আছে, এটা খারাপ কিছু না, যেতে তো হবেই। দুনিয়ার পারাপারের ঘাট ছেড়ে চলে যাবো, একদিন পারের ঘাট শূন্য পড়ে থাকবে। এটা হয় যদি এই শহরের অধিবাসীরা আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তাহলে এটা ধ্বংস করবেন মানে এরা চলে যাবে একদিন। এই উজাড় ভূমি গোরস্তান, এখানে কে থাকবে পড়ে,
নবীরা থাকেননি, আল্লাহর সিদ্দিক বান্দারা থাকেননি, সোহাদা সালেহিনরা থাকেননি, সবাই চলে যাবে। আরেকটা তাফসীর হল, যদি পাপাচার করে, যদি গুনাহ অন্যায়ের বন্যা বইয়ে দেয়, তাহলে একেবারে আমার আজাব, আসমানি গজব, ভূমিকম্প, স্টিরয়েড মিটিউরের আক্রমণ অথবা মানুষের তৈরি পারমাণবিক বোম, নিউক্লিয়ার ওয়ার বাদিয়ে যেই কোনো ভয়ঙ্কর কিছু দিয়ে ধুলায় মিশিয়ে দেব। নবীজি বলেছেন, দুইটা পাপ যখন সমাজে দেখবা সর্বত্র কানায় কানায় চলছে, ইজা জাহারা জিনা ওয়ার রিবা, জিনা ব্যভিচার আর সুদ, আর সুদ, জিনা ব্যভিচার আর সুদ, আর সুদ। আপনারা কি জানেন, জিনা যে একটা পাপ, শতকরা 80 জন বর্তমান প্রজন্মের এদের এটা জ্ঞানের মধ্যেই নাই, এটা এখন তাদের কাছে কালচার, ওপেন লাইফ, স্মার্টনেস, এটা এখন সওয়াবের কাজ ওদের কাছে। এটা একেবারে ডাল ভাত, পান্থা ভাতের মতো ছড়িয়ে দিয়েছে। জিনার বিনিময়ে নারীরা যা পয়সা নেয় এটা রেবা। পৃথিবীর কোনো ব্যাংকে এত বড় সুদ নাই, লজ্জাস্থান বিক্রি করে যে বিনিময় নেয় এটা যত বড় সুদ, এটা যত বড় ইন্টারেস্ট, এটার মতো ইন্টারেস্ট সুদ পৃথিবীতে আর নাই। এই জন্য নবীজি বলেছেন, ও ইন্না আরবার রেবা ইস্তিতারাতুর রাজুল ফি ইরদি আকীহি, সবচেয়ে বড় রেবা, সবচেয়ে বড় সুদ, তোমার ভাইয়ের ইজ্জত মারার যে সুদ, এই সুদের মতো পৃথিবীতে আর কোনো সুদ নাই। ভাইয়ের, একজন মুসলিম ভাইয়ের কন্যার সাথে জিনা করলা, তার ইজ্জত মারলা, সে বিদেশে তার স্ত্রী বাড়িতে জিনা করলা, ইজ্জত মারলা, অফিসে প্রাইভেট সেক্রেটারি মহিলা তরুণী কন্যা রেখে বস জিনা করলা, তার বাপের ইজ্জত মারলা, তার বংশের ইজ্জত মারলা, তার ইজ্জত মারলা, তুমি সবচেয়ে বড় সুদী মহাজন। একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানাইয়া তার ইজ্জত মারলা, তরুণ, তুমি সবচেয়ে বড় সুদী মহাজনদের একজন। এই জন্য রেবার সাথে জিনার সম্পর্ক, জিনা আর রেবা এক জিনিস, দুটাই অবৈধ অর্জন। এই জন্য জিনার 72 গুণার প্রথম, রেবার মধ্যে 72 গুণা, সুদের মধ্যে 72 গুণা, কয়টা গুণা? 72টা মহাপাপ। তোর মধ্যে সবচেয়ে ছোট্ট মহাপাপটা হলো মায়ের সাথে জিনা করা। সুদের সাথে জিনার সম্পর্ক দেখুন, কারণ মায়ের সাথে জিনা করলে মায়ের ইজ্জত মারল এই সন্তান, বাবার ইজ্জত মারল এই সন্তান, তার গোষ্ঠীর, বংশের 14 গোষ্ঠীর সিলসিলার ইজ্জত মারল এই সন্তান। ইজ্জত মেরে যে পয়সা বা যে ইন্টার, যে আনন্দ মানুষ গ্রহণ করে, নবীজির ভাষা, ইন্না আরবার রিবা ইস্তিতারাতুর রাজুল ফি ইরদি আকীহি, ভাইয়ের ইজ্জত মারার যেটা কর্ম, এটার মতো সুদ পৃথিবীতে আর নাই। এখন সুদ আর জিনা, জিনার সুদ আর টাকার সুদে গোটা সমাজ ভাসতেছে, এটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস আসতেছে। বিশ্ব নেতারা ভয় পাচ্ছেন কখন লেগে যায়, এখন তো সেকেন্ডে পৃথিবী ধ্বংস হওয়ার মতো সমস্ত প্রযুক্তি, অস্ত্র মানুষের হাতে, সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। প্রিয় ভাইয়েরা, আমি মাঝে মধ্যে এই কথাগুলি কোরআন থেকে বলি, যে আল্লাহ তাআলা আদমকে বানিয়ে শহরে থাকতে বলেন নাই, যে চতুর্দিকে বড় বড় বিল্ডিং, 20 তলা 25 তলা, শুধু বিল্ডিং আর বিল্ডিং, আদম হাওয়ারে নিয়ে এরকম একখান শহরে থাকে যেখানে অনেক বিল্ডিং আছে বড় বড়, হাওয়ারে এই জায়গায় রাখতে আল্লাহ বলেন নাই, কোন জায়গায় রাখতে বলেছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী একখান বাগানে থাকবা, বাগানে থাকলে সুবিধা,
বাগান হলো ঝগড়া সলভকারী, বাগানের পরিবেশটাই এরকম শান্তির নেই, শান্তিপ্রদ, ক্লান্তি হরা, ঝগড়া হরা, ঘৃণা হরা, ঘৃণা হরণ করবে, ঝগড়া হরণ করবে, মস্তিষ্কের জটিলতা কুটিলতা ত্যক্ত বিরক্তি হওয়া বিরক্ত হওয়া হরণ করে নেবে। ঘরে বউ জামাই ঝগড়া লাগছে, 80 ডিগ্রি ঝগড়া, এরপরে স্বামীটা চলে গেছে পুরুষদের এলাকার বাগানে পুকুর পাড়ে গিয়া অজু টজু করতেছে, কুলি করতেছে, দেখতেছে আস্তে আস্তে ঠান্ডা হতে 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 80 ডিগ্রি থেকে 0 ডিগ্রি। স্ত্রী চলে গেছে অন্দর বাড়ির পুকুর পাড়ে বসে আছে, দেখলো যে গাছে পেয়ারা পেকে আছে, আরে এত সুন্দর পেয়ারা, টোটা এনে ফেড়ে পেয়ারাটা খাইতেছে। এরপরে দেখলো কামরাঙ্গা পেকে আছে বাগান, এরপর দেখলো কুকিল ডাকতেছে, বুলবুলি জিকির করতেছে, আবার বাতাসের ঢেউয়ে পুকুরের বুকে পানি, হ্যাঁ এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল, মামার বাড়ি পদ্ম পুকুর গলায় গলায় জল, এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল। স্ত্রী এগুলি দেখতে দেখতে কখন যে ঝগড়া করছে জামাইয়ের সাথে, সব শেষ জিরো। আর এবার একবারে মায়া লাগে উঠছে জামাইটার লাই, হেলো করে, আরে তুমি কোথায়? দেখছেন স্ত্রী নিয়া বাগান পরিবেশে থাকলে কি হয়? আর স্বামী বেচারা ফোন পাইয়া ওনারও তো জিরো হয়ে গেছে, ঝগড়া নাই আর, ঝগড়া খেয়ে ফেলছে, পুকুরে খাইছে এক অর্ধেক, বাগানে খাইছে এক অংশ, মৃদু হাওয়ায় খাইছে এক অংশ, বুলবুলি কুকিলের আওয়াজ, ডাকা সরো তো কাউ আর শিল ছাড়া কিছু নাই, এগুলির আওয়াজে আরো ঝগড়া বাঁধে, বুঝলেন না কি আছে। মানব সংসারকে কত সুন্দরে আল্লাহ তাআলা লালন করেছে, পরিবেশটা কিভাবে তৈরি করেছেন, এটা তো একটা দিক বললাম, এটা যে আরো কত দিক। আর এই যে ঢাকা শহর, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, জামাই গেছে রাস্তা, ট্রাকের ভ্যাঁ, বাসের ট্যাট, অটোওয়ালার হর্ন, রিক্সাওয়ালা একটা আসে দিয়েছে ধাক্কা, বেচারা 80 ভাগ লয়ে আছে, এখন 90 ভাগের মধ্যে আছে, বুঝলেন না। আর একটা কালো বাস গেছে, ধুয়া ধুয়া গোটা রাস্তা কালো, আরো 5 ডিগ্রি বা 95, বুঝলেন না। এবারে স্ত্রী রাগ করেই ভ্যানিটি ব্যাগ লয়ে গেছে বাজারে, বাজারে গিয়ে হাঁটলে হাঁটা যায় না, বসার জায়গা নাই, হাঁটার জায়গা নাই, কেসি বেশি চেষা মেশি, হাই দেখি কেমন বেচারিও 80 জায়গা থেকে এখন 80 থেকে 99, এখন আর ফোনও বন্ধ, যোগাযোগ বন্ধ, এখন আদালতে দরখাস্ত, ডিভোর্স চাই, সকালে ঝগড়া সন্ধ্যায় ডিভোর্স লেটার প্রস্তুত রেডি। এটা হলো আপনাদের তৈরি শহর, আপনারাই তো বলেন, এখন বিজ্ঞানী শহর নির্মাণকারী বিজ্ঞানীরাই বলে এই সব শহরে থাকলে মানুষের মন, শিশুর মন, স্ত্রীর মন, স্বামীর মন 24 ঘন্টা জটিল কুটিল ত্যক্ত বিরক্ত ক্রোধান্বিত এই অবস্থায় থাকে, সে তো শহরের অত্যাচারে 80 ভাগ বিরক্ত হয়ে রয়েছে, বয়ে যদি খালি 1 ভাগ বিরক্ত করে তোই চলে যায়, এটা 100% সংসার টিকে কেমনি, সংসার এই জন্য টিকে না। প্রিয় ভাইয়েরা, যাই হোক, এটা মনে করেন না যে আধুনিক সভ্যতা আল্লাহকে মাইনাস করে দিয়ে, আল্লাহর কোনো দরকারই নাই, এখনকার সভ্যরা বুঝে, এই আধুনিক জীবন নির্মাণকারীরা এটা বুঝিয়েছে আল্লাহর কোনো দরকারই নেই, এরা কিছু মেসেঞ্জার বানাইছে, এসব আধুনিক সভ্যতার কিছু পয়গম্বর আছে, এই পয়গম্বররা হলো নাস্তিক, কয় আল্লাহর দরকারই নাই, আমরাই তো এনাফ, বুঝেন না। হ্যাঁ আল্লাহর দরকারই নেই, নিজে চশমাটা হাতে নিয়ে কয় চশমা যে কোম্পানি বানাইছে দরকারই নেই, কোম্পানিতে কি করব, চশমা তো এটা কোনো কোম্পানি বানাইছে আমি তো দেখিনি, আমি তো কারখানাও দেখিনি, এটা হয়তো
এই ঠ্যাং এটা একখান থেকে উড়িয়ে আইছি, আর যে নাকের উপরে দুইটা থাকে এইটাও হয়তো কোনো এক জায়গায় থেকে। চশমা তৈরির নিয়মে, ন্যাচারাল নিয়মে, চশমা তৈরিতে একটা নিয়ম আছে, পদার্থ বিদ্যার নিয়মে এখানে এই নাকের এই দুইটা এই ফুলের মতো এই দুইটা এসে পড়ছে। ছোটো ছোটো ফিনগুলিও পদার্থবিদ্যার নিয়মে কোনোখান থেকে আসছে আর কি, কোথাও আছে হয়তো, কিছু একটা আছে ওখান থেকে উড়ে আইছে। আর গ্লাস এই দুইটাও পদার্থবিদ্যার নিয়মে একসাথে হইয়া চশমা হয়ে গেছে। আমি চোখে দিছি কোম্পানির কী দরকার, কি বলেন, মানবেন কেউ? হ্যাঁ, এখন আধুনিক সভ্যতার মেসেঞ্জার পয়গাম্বাররা এগুলি শিখায়। আল্লাহ তাআলা শুধু একটা টাইম দিছে, এই জন্য সবর করে রয়েছে, এরে টাইম দিছি রে। ওলাউলা কালিমাতুন সাবাকাত মির রব্বিকা লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা, একটা কথা বলছি যে কিয়ামতের আগে, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম তোরে, করিল খাইয়া ল, করিল যা বলার বলিল, তুই তোরে যে একটা টাইম দিছি, ওয়াদা করছি, যদি ওই ওয়াদা না হইতো তোর এই কথা মুখের বাহির করার আগে তোর উপরে আমার কেমন আসলে পড়তো, আমার অ্যাস্টিরয়েড মিটিওর রেডি, মঙ্গলা শনির বেল্টে কোটি কোটি অ্যাস্টিরয়েড পাথর রেডি, ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে তোর মাথার উপরে পড়তো, কিন্তু ফালাই না কেন, সময় যে দিছি যে মত পর্যন্ত টাইম দিলাম তোরে। ওলা ওলা কালিমাতুন সাবাকাত মির রব্বিকা লাকানা লিজামান ও আজালুম মুসাম্মা, আজালে মুসাম্মা দিছি, একটা টাইম দিছি যে ধরবো তোরে, একসাথে ধরব, এর আগে আমি আল্লাহ ওয়াদা দিছি এই জন্য ধরতেছি না, কিন্তু তোর উপায় নাই, তুই বাঁচতে পারবি না। প্রিয় ভাইরা, জগতের বর্তমান সভ্যতার পৌত্তলিক সভ্যতা, আল্লাহ মাইনার সভ্যতা, কোরআন মাইনার সভ্যতা, আম্বিয়া নবী মাইনার সভ্যতা, মনুষ্যত্ব মাইনার সভ্যতা, নীতি মাইনার সভ্যতা টিকবে না, টিকবে না, টিকবে না, এটা ধ্বংসের ফয়সালা আকাশে হয়ে আছে। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, লওহে মাহফুজে এটা লিপিবদ্ধ হয়ে আছে। প্রিয় ভাইরা, এই জন্য এমন একটা বাড়ি বানান, পুকুর আছে, বাগান আছে, খেত আছে, নিঃশ্বাস নেওয়ার জায়গা আছে, পর্দা করার মতো ব্যবস্থা আছে, ঘেরাও করা যাবে, মেয়ে লোকটা এখানে থাকলে আজীবন পর্দা পুষিয়ে দেয়, সুন্দর মতো থাকতে পারবে, বেপর্দা হওয়ার কোনো কাজ হবে না, এইরকম জায়গা পৃথিবীতে কম নাই, পৃথিবীতে কম নাই, এখনো কম নাই এত মানুষের মধ্যেও। আমার পৃথিবী অনেক প্রশস্ত, অনেক বড়, খুঁজলে জায়গা পাইবা। ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগমান কাসীরাও ওয়াসা, আল্লাহর জন্য যদি বের হও অনেক সহযোগিতার স্থান, প্রশস্ত মাঠ, জায়গা, সব কিছু রেডি আছে, পাইয়া যাইবা। শুধু তোমার কি চাও জীবনে এটা ঠিক করো আগে। প্রিয় ভাইয়েরা, অক্ষয় কীর্তি হল, অক্ষয় প্রসাদ, আপনি যেটাই আল্লাহর জন্য করবেন। হ্যাঁ, এই জীবনটা হলো দানের জীবন, গ্রহণের জীবন না, এটা দানের জীবন, গ্রহণ আল্লাহর পক্ষ থেকে আসবে, নেবেন, নিয়ে দান করে দেবেন, জ্ঞান পেয়েছেন দান করে দেবেন, অর্থ পেয়েছেন দান করবেন, দান মানে স্ত্রীকে খাওয়ানো একটা দান, সন্তানকে খাওয়ানো একটা দান, মা বাবা ভাই বোনকে খাওয়ানো একটা দান, মেসকিন ফকিরকে খাওয়ানো একটা দান, সমাজকে কিছু দেওয়া এটাও একটা দান, আল্লাহকে কিছু দেওয়া, আল্লাহকে একটা সেজদা দেয়া এটাও একটা দান, আল্লাহকে দু রাকাত দেয়া একটা সিয়াম আল্লাহকে দেয়া, একটা হজ উমরা আল্লাহকে দেয়া, একটা জিকির তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে দেয়া এটা একটা দান, আল্লাহকে নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে কিছুক্ষণ ভাবলেন চিন্তা করলেন এটাও একটা দান। কেন দান করছেন? কারণ আপনি কাসরে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস পাবেন, এগুলির মূল্য শোধ করতেছেন, যেটাই দান করছেন ওইটা মূল্য হিসাবে জমা হচ্ছে, যে হ্যাঁ জান্নাতুল ফেরদাউসে 2 রাকাত সালাত পড়েছে, আমার জান্নাতের সে একটা অংশ, মূল্যের একটা কিস্তি, এটা এটা হলো কিস্তি ব্যবসা, তোমার জান্নাতুল ফেরদাউস দিব কিস্তিতে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য রেখেছেন কিসে,
কিস্তিতে রাখছেন, দুই রাকাত দিছ এক কিস্তি, মূল্য শোধ হলো, ২০ টাকা ফকিরে দিছ আল্লাহর জন্য, এক কিস্তি মূল্য পরিশোধ হলো, মায়ের জন্য ১০,০০০ টাকা পাঠাই দিছ আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জন্য নিয়তটা না থাকলে ওটা কিস্তি শোধ হবে না, ওটা কিস্তি থেকে বাদ যাবে। কেন দেবেন ডানে বামে, কেন দেবেন? মূল্য পরিশোধ করবেন যেহেতু, এই জন্য দেয়া, আল্লাহকে দেয়া, সৃষ্টিকে দেয়া। তো জান্নাতুল ফেরদাউসের মূল্য শোধ করার জন্য পথে ঘাটে এখানে সেখানে বাড়িতে ঘরে দুয়ারে যেখানে যা দেবেন ওই নিয়ত করে দেবেন যে আল্লাহ তোমার জন্য দিছি, তুমি যে জান্নাত দিবে আমার ওইটার একটা মূল্য শোধ করে দিলাম, কিস্তি শোধ দিলাম। অক্ষয় কীর্তি সেটাই যেটা আল্লাহর জন্য। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিস হালাক হবে, সেই জিনিস হালাক হবে না যেটা আল্লাহর জন্য করা হবে। প্রিয় ভাইরা, সালাত নিয়ে কথা বলার কথা ছিল, সালাত আমি কোনো হাদিসে কোথাও কোনো সাহাবীর মুখে একটা প্রশ্ন আমি দেখি নেই যে ইয়া রাসূলুল্লাহ সালাতে দাঁড়ালে মন থাকে না, মন চতুর্দিকে চলে যায়, এটার সমাধান কি? কোনো সাহাবীর মুখে এই প্রশ্ন আসে নেই, আমি শুনিনি। তাদের মনে ওয়াসওয়াসা আসতো, শয়তান কিছু ওয়াসওয়াসা দিত আল্লাহকে নিয়ে, আল্লাহ কেমন বা আল্লাহর জাত কেমন ইত্যাদি, কিন্তু সালাতে দাঁড়ালে, সালাতে মন নাই কেমনে মন রাখবো, এই প্রশ্ন কোনো সাহাবীর মুখে শুনিনি। এই প্রশ্নটা শুধু আমরাই করি, আমরাই শুনি, প্রায় সবাই প্রশ্ন করে হুজুর নামাজে দাঁড়িয়ে তো মন থাকে না, থাকবে কেমনে, থাকবে কেমনে? ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা ১৬ ঘন্টা সংসারে গিয়ে আল্লাহকে ভুলে আছি, ব্যবসাতে গিয়ে আল্লাহকে ভুলে গেছি, ক্ষেত খামারে গিয়ে আল্লাহকে ভুলে গেছি, অফিসে গিয়ে বিদ্যালয়ে গিয়ে সবখান যেখানে যাই আল্লাহকে ভুলে যাই, হঠাৎ সালাতের মধ্যে আল্লাহ মনে আসবেন কি করে? সাহাবায়ে কেরাম তো বিলিয়ন ডলারের ব্যবসার মধ্যেও আল্লাহকে ভুলেন নাই, কোরআন সাক্ষী। রিজালুল্লাহ তুলহি ইমতিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, এমন বাপের বেটা এরা কোন তিজারত বেচা কিনে আল্লাহ স্মরণ থেকে এদেরকে বিরত রাখতে পারে না। মনোজগতে আল্লাহ, দেহ জগতে ব্যবসা বিজনেস, মনোজগতে কে? আল্লাহ তসবি চলছে, আল্লাহকে নিয়ে ভাবনা চলছে। যেই লোক সংসারে আল্লাহকে ভুলে নাই, যেই লোক বাজারে আল্লাহকে মনে রাখতে পারলো, যেই লোক অফিসে বসেও আল্লাহকে ভুলে নাই মনে রাখলো, যেই লোক ক্ষেত খামারে গিয়েও আল্লাহকে ভুলে নাই, ওয়াজকুরুল্লাহ কাসীরা, জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের প্রত্যাশায়, সেখানেও আল্লাহর জিকির অল্প করলে হবে না, প্রচুর পরিমাণে জিকির করো, মনে রাখো আল্লাহকে। যেই লোকগুলি আল্লাহকে ভুলে যাওয়ার পয়েন্টেও ভুলে নাই, তারা আল্লাহর সামনে মসজিদে এসে আল্লাহকে ভুলবে? কখনো ভুলবে না। এই জন্য সাহাবিদের প্রশ্নই নেই, তারা কল্পনা করতেন না যে সালাতে দাঁড়িয়ে আমি আল্লাহকে কল্পনা করব না, আমার খামার বাড়ির কল্পনা করব, এটা তাদের কল্পনাতেই ছিল না। আমরা কেন সালাতে আল্লাহকে মনে রাখি না, রাখতে পারি না? কারণ আমরা সংসারে আল্লাহকে মাইনাস, আল্লাহ মাইনাস সংসার, আল্লাহ মাইনাস খামার বাড়ি, আল্লাহ মাইনাস ট্রেড সেন্টার, আল্লাহ মাইনাস শপিং মল, শপিং মল আধুনিক আরেক মাহবুদ, এটা শপিং মল হুজুর, এখানে পর্দা বসিদের ওয়াজ করে লাভ নেই। উনি মহিলা, উনি তো জব করছেন, জব ওনার তো এটা হলো ইউনিফর্ম, ওনার তো এই ড্রেস নিতে হবে, এখানে কিসের স্কার্ফ কিসের বোরকা, এটা তো এখানে অচল। ও মেয়ে তুমি যদি চাকরি করতে চাও আমার এখানে, তাহলে জব করতে চাও, তাহলে ড্রেস বদলে আসো, এটা তো জব, এখানে এটা জব, দিস ইজ এ জব, এটা আব্দুল জব, আমাতুল জব, এখানে জব এক এক মাহবুদ, এই যুগে জব এক মাহবুদ, বুঝেন না? হ্যাঁ, আরে এটা তো আমার, এটা এডুকেশন, এডুকেশন, এডুকেশনও আরেক মাহবুদ, এডুকেশনাল সিস্টেম কি করবা, এখানে কো এডুকেশন আছে, কো এডুকেশন আরেক মাহবুদ, স্যার এটা তো এখানে এটার বিরুদ্ধে কথা বলে তো মামলা হয়ে যাবে, এটা কো এডুকেশন। বাঙালি চাদর যদি মাহবুদ হইতে পারে, কো এডুকেশন মাহবুদ হয় না, কি বলেন? যেটার দোহাই দিয়েই আল্লাহর সিস্টেম ভাঙবেন ওটাই আপনার মাহবুদ, কিয়ামতের ময়দানে ওইটার কাছে জান্নাত চাইবেন। আল্লাহ বলবে ওর কাছে চা, তোর জবের কাছে চা, জব মাহবুদ, কো এডুকেশন মাহবুদ, তোর কালচার মাহবুদ, এটা কালচার, এটা কালচার, আব্দুল কালচার। হ্যাঁ, যাই হোক প্রিয় ভাইয়েরা,
অক্ষয় কীর্তি, মা হাজেরা ইসমাইলের জন্য, ইসমাইলকে বাঁচাবার জন্য আল্লাহর বান্দি দৌড় দিছিল সাফা আর মারোয়ার মাঝখানে। কোনো ক্যামেরাম্যান নাই, টেলিভিশন চ্যানেল নাই, ফেসবুক নাই, ইন্টারনেট নাই, নাই তো নাই, কিচ্ছুই নাই, কিন্তু ওই দৌড়টা কি অক্ষয় কীর্তি ছিল হাজেরা। আজও আমরা হাজিরা ওমরাকারীরা সবাই দৌড়ি। কে হাজেরার এই দৌড়কে এতটা স্মৃতিমান করে রাখলেন যে অনন্তকাল অক্ষয় কীর্তি থেকে যাবে, আর কোনোদিন মুছে যাবে না। সুবহানাল্লাহ, 70,000 পর্দার ভিতরে কোনো সৎ কাজ করুন, অক্ষয় কীর্তি হয়ে গেল, আল্লাহর জন্য করুন। আল্লাহ তাআলা আমাদেরকে অক্ষয় কীর্তি করার তৌফিক দান করুন। তাহলে অক্ষয় জীবনে, অশেষ অনন্ত অসীম জীবনে অক্ষয় কীর্তি লাগবে। ক্ষয়িষ্ণু কীর্তি ওখানে ওখানে ফেভার করবে না, ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যেটা অনন্তকালে কি করব সেটা দিয়ে। এই জন্য অক্ষয় কীর্তির প্রয়োজন, নেক আমলের প্রয়োজন, তাহাজ্জুদের প্রয়োজন, ইশরাকের প্রয়োজন, সালাতুদ দোহা চাষতে সালাতের প্রয়োজন, ফরজের আগে পরে সুন্না সুন্না মুয়াক্কাদাগুলির প্রয়োজন, তাহাজ্জুদের প্রয়োজন, জিকির আজকারের প্রয়োজন, নফল তিলাওয়াতের প্রয়োজন, নফল দান সাদাকা ফরজ যাকাত হজ উমরা নফল সিয়াম যত বাকিয়াত সলেহাত আছে। প্রিয় ভাই বোনেরা মুসল্লিয়ানে কেরাম, এই অক্ষয় কীর্তিগুলোকে জীবনে নিন, নিয়ে আল্লাহকে দিন জীবনের লক্ষ্য। একজন মানুষের লক্ষ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না, একমাত্র আল্লাহই হতে পারে। আর যে আল্লাহকে পেল সব পেয়ে গেল, দো জাহানের বাদশাহ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বাদশাহি দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিল আমা শাইতা মিন শাইইন বা'দ আহলাস সানা ওয়াল মাজদ হাক্কু মা ক্বালাল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদু আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله আল্লাহর বান্দাগণ, তাকওয়াকে জীবনের পেশা হিসাবে গ্রহণ করুন। আর মহাবিশ্বের সব কিছু আল্লাহ প্রাপ্তির উসিলা, কোনো কিছুই আপনার জীবনের লক্ষ্য নয়, টার্গেট নয়, উদ্দেশ্য নয়, আপনার বস নয়, সব কিছু উসিলা। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই সব কিছুকে আল্লাহ প্রাপ্তির উসিলা স্বরূপ ব্যবহার করো ওহে ইমানদাররা। আল্লাহ আপনি আমাকে একটি সূর্য দিয়েছেন, সূর্যের আলো পেয়ে আমি বেঁচে আছি, আল্লাহ আপনি দিয়েছেন, আপনার এই নিয়ামতে শুক্রিয়া করছি, আল্লাহ আমার এই শুক্রিয়া আপনি কবুল করুন। উসিলা, এই মহাবিশ্বই হল ইমান, এবাদত বন্দেগী সালাত কোরবানি সিয়াম সহ মহাবিশ্ব পুরাটাই একটা টার্গেটের দিকে যাওয়ার উসিলা মাত্র। সেই টার্গেট, সে লক্ষ্য হলেন কে? আল্লাহ। ওয়ান্না ইলা রব্বিকাল মুনতাহা, বুঝো আর না বুঝো, ওনাকে টার্গেট লক্ষ্য বানাও আর না বানাও, তোমার জানা অজানায় তুমি কিন্তু আল্লাহর কাছেই চলে যাচ্ছ। যদি ওনাকে টার্গেট বানিয়ে যাও, জান্নাত পাবে। আর যদি টার্গেট না বানাও, টার্গেট ছাড়াই চলে গেলা, গিয়া পড়লা যায় যে দেখলা ওনার জন্য কিছুই নিয়ে গেলা না, কিছুই করলা না, ওনাকে জীবনের লক্ষ্য বানাইলে না, উদ্দেশ্য নিয়ে ছাড়াই গিয়া পৌঁছলা, জাহান্নামে চলে যেতে হবে। কেন আমাকে জীবনের লক্ষ্য বানাইলে না, কেন আমাকে অসম্মান করলা, অপমান করলা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে আল্লাহকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য চাওয়া পাওয়া হিসেবে গ্রহণ করা তৌফিক দান করুন। মনোজগতে শুধু আল্লাহ, শুধু তার ভালোবাসা, শুধু তার ভক্তি, তার শ্রদ্ধা, তার সম্মান, তার জন্যই
জান কোরবান করার মতো মনোবৃত্তিগুলো আমাদের মনোজগতে আল্লাহ দান করুন। গোটা মহাবিশ্বই সব কিছুই তাকে পাওয়ার উসিলা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আর ওয়াজাহিদু ফি সাবিলি, তাকওয়াকে পেশা বানিয়ে, আল্লাহকে জীবনের লক্ষ্য বানিয়ে আল্লাহ পাওয়ার জন্য অবিরত সংগ্রাম চালিয়ে যাও। এই হলো জীবন কর্ম, তাহলে অক্ষয় কীর্তি রেখে যেতে পারবে, চিরস্থায়ী হয়ে যাবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, ছোট বড় জিন্দা মুর্দা মুমিন মুমিনা মুসলিম মুসলিমা সবাইকে ক্ষমা করেন। আল্লাহ আমাদের নারী পুরুষ সবাইকে ক্ষমা করেন,